স্বাগত সংবাদে সাথে আছে আমি তাওসিয়া ইসলাম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান সহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনে শুনানি হবে আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই শুনানি অনুষ্ঠিত হবে নারী বিদ্বেষে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গতকাল মুরাদের বিরুদ্ধে চার জেলায় মামলার আবেদন করা হয় এদিকে প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান কানাডায় প্রবেশ করতে না পেরে দেশে ফিরেছেন গতকাল এদিন বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি গত বৃহস্পতিবার এমিরাটসের একটি ফ্লাইটেই মুরাদ যান কানাডায় তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি প্রবেশ করতে পারেননি সেখানে পরে দুবাই যান সেখান থেকে ঢাকায় ফিরেছেন সাবেক এই প্রতিমন্ত্রী বাবা আওয়ামী লীগের ত্যাগী নেতা হওয়া সত্ত্বেও মুরাদ হাসান ক্ষমতারভি ছিলেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা তাই বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি ছাত্রদল করতেন পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যোগ দেন ছাত্রলীগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ডাক্তার মুরাদ হাসান বাবা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তার ছেলে ডক্টর মুরাদ হাসান তার কিছু ভুলের কারণে তার ভাবমূর্তির জায়গায় মারাত্মকভাবে আঘাত লেগেছে সবসময় এই প্রতিমন্ত্রীর আক্রমণের শিকার বাবার আদর্শে না গিয়ে ছাত্র দলের হাত ধরে রাজনীতিতে আসেন মুরাদ বিএনপির শাসন আমলে উনিশশো সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন তিনি সে সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন মুরাদ হাসান প্রতারণার মাধ্যমে ছাত্র দল করবে বলে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে একমাত্র তার উদ্দেশ্য ছিল ছাত্রাবাসে কিভাবে সিট পাওয়া যায় তবে সালে ক্ষমতায় এলে তিনি যোগ দেন তৎকালীন ছাত্রদল নেতারা বলছেন মুরাদ ছাত্রদল করেছিল শুধুমাত্র মেডিকেল কলেজের নানা সুযোগ সুবিধা আদায় করতে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুযোগ বুঝে খোলস পাল্টে যায় মুরাদের এখানে এসে ছাত্র সহায়ক শক্তি হিসেবে কাজ করতে এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর ব্যাপক আলোচনায় আসেন ডাক্তার মোরাদ হাসান দায়িত্বপূর্ণ পদের থেকে এরকম দায়িত্বহীন আচরণ মোটেও কাম্য নয় আমি এই ব্যাপারে অত্যন্ত মর্মাহত এবং এর জন্য তার আচরণের জন্য নিন্দা প্রকাশ করছি খুব প্রকাশ করছি সর্বপরি তার অধপতন হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই নৈতিক স্খলনের জন্য বুরাদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি বড় দুই রাজনৈতিক দলের নেতাদের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ জির যুগে প্রবেশ করল বাংলাদেশ রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নিউ এরা উইথ ফাইভ জি শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সেবা চালু করা হয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উদ্বোধন করেন শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সচিবালয় সংসদ ভবন এলাকা ধানমন্ডি বত্রিশ নম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় সীমিত পরিসরে ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যাবে এ সময় দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন শিগগিরই সারা দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালু হবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার হবে লাবি বা লামিসার অস্ত্রোপচারে শিশু সার্জারি ছাড়াও নিউরো সার্জারি প্লাস্টিক সার্জারি রেডিওলজি ইউরোলজি অর্থোপেডিক সার্জারির চিকিৎসকরা যুক্ত থাকবেন অস্ত্রোপচার শেষে বিকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ দুই বছর মাস বয়সী লাবিবা লামিসা নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামে লালুমিয়া মনুফা বেগম দম্পতির সন্তান উনিশ সালের পনেরো এপ্রিল উপজেলা সদরের একটি ক্লিনিকে তাদের জন্ম হয় জাপানি দুই শিশুকে মায়ের জিম্মায় রাখার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য শিশু দুটিকে পনেরো ডিসেম্বর আপিল বিভাগে হাজির করানোর নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে শাশুড়ির দায়ের করা অপহরণ মামলায় চোদ্দ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে খালাস দিয়েছে হাইকোর্ট জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তাদের বাবা মার আইনি লড়াই যেন শেষই হচ্ছে না গত একুশ নভেম্বর শিশু দুটি তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকার পক্ষে রায় দেয় হাইকোর্ট ওই রায়ে তাদের মাকে দেখা করার সুযোগও রাখা হয় কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি মা নাকানো এরিকো তিনি শরণাপন্ন হন সর্বোচ্চ আদালতের বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে রবিবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শিশু দুটিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে পরবর্তী আদেশের দিন ঠিক করে বাচ্চাদের জন্য to have reunion with the father. এবং এই পারিবারিক যে সম্পর্কটা সম্পর্ককে তার পুনর্জীবিত করতে চান ভদ্রমহিলা এবং সন্তানদের সাথে এই লাইফ নিয়ে উনি এগিয়ে যেতে চান এদিকে হরিজন সম্প্রদায়ের ছেলে ও ব্রাহ্মণ মেয়েকে বিয়ের পর শাশুড়ির দায়ের করা অপহরণ মামলায় চোদ্দ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তুষার দাসকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের বেঞ্চ এই রায় দেন তারা একসাথে পরিবার করছে একসাথে থাকছে কিন্তু যেহেতু এখানে একটি উঁচুজাত এবং নিচুজাতের ব্যাপার রয়েছে সেই জন্য এটি প্রকৃত অর্থে পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি আদালত মন্তব্য করেছেন এই ধরনের ঘটনা যেন আরও কারো জীবনে ভবিষ্যতে না হয় শাশুড়ির মামলায় চোদ্দ বছরের দণ্ডপ্রাপ্ত তুষারকে মুক্ত করতে তার স্ত্রী সুস্মিতা দেবনাথ উচ্চ আদালতের শরণাপন্ন হন উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন খালাসটা পেলাম আবার দুইজন একসাথে হতে পারলাম আমরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সাতক্ষীরায় মাদক মামলায় গ্রেফতার একজনের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নিহত বাবুল সর্দার মুক্তিযোদ্ধা জোরন সর্দারের ছেলে পরিবারের অভিযোগ রবিবার ভোরে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বাবলুর মৃত্যু হয় মাদক মামলায় শনিবার সকালে গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর বাবলুকে গোয়েন্দা পুলিশের লকআপে রাখা হয় বিশেষ শিশু কিশোরদের চিকিৎসার মাধ্যমে তাদের অবস্থার উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা স্কোয়ার হাসপাতালের পনেরো বছর পূর্তি এবং স্কোয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তারা রবিবার স্কোয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক সমাজসেবী শিশুদের নিয়ে কাজ করা পেশাজীবী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ও তাদের অভিভাবকরা দেশে বাইরের খবর লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের গুলিতে হামাস গোষ্ঠীর তিন সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরও ছয় জন হামাস কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্স জানায় স্থানীয় সময় রবিবার লেবাননের বোর্জাল শেমালি শিবিরে শুক্রবারের বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনি জানাজার সময় এ ঘটনা ঘটে হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে প্রতিদ্বন্দ্বী গ্রুপ ফাতার সদস্যরা গুলি চালায় এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন ফেসবুক ডট কম স্ল্যাশ দীপ্ত নিউজ এই ঠিকানায়